ভাঙচুর তো হয়েছে এই যে কাজ ভাঙ্গা আমি এই আন্দোলনের পক্ষে আমাকে আজকে সবাই বলেছে যে আজকে না বের হইতে রাস্তাঘাটের অবস্থা ভালো না চ্যানেল কাজি নরিন দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজি নরিনকে দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি এখন থেকে আমার প্রত্যেকটা ব্লগের ফেস ক্যাম কিন্তু আমি এইভাবে আমার স্টুডিওটা ব্যাকগ্রাউন্ডে যেভাবে সাজিয়েছি স্টুডিওটা এরকম ব্যাকগ্রাউন্ডে রেখে আপনাদের সাথে ফেস ক্যামে কথা বলবো এরপর আমরা সরাসরি অন রোডে ব্লগ করতে করতে বাকি কথা বলবো আজকে এই মুহূর্তে আপনাদের সামনে ক্যামেরাতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার নেক্সট যে ব্লগটি আমি করতে যাচ্ছি নেক্সট ব্লগটা হতে যাচ্ছে এবার কক্সবাজার আমি কক্সবাজার আসতেছি আমার যে নতুন বাইক নতুন বাইক বলতে যদিও এটা আমি পুরাতন কিনছি কিন্তু এরপর এই বাইকটা কিন্তু আমার জন্য নতুন মানে অ্যাপাচি আরটিআর যেটার নাম আমি দিয়েছি পাগলা তো পাগলাকে নিয়ে চলে যাব কক্সবাজার তো সেই কক্সবাজার যাওয়ার আগে একটা পূর্ব প্রস্তুতি এবারও আমি একটি নতুন হেলমেট নিয়ে কিন্তু সেই কক্সবাজার যাচ্ছি তো সেই হেলমেটটিতে আমি আমার ক্যামেরা মাউন্ট করব তো ক্যামেরা মাউন্ট করার জন্য কিছু সরঞ্জামাদি দরকার তো এখন আমি বের হয়ে যাচ্ছি বাহিরে এবং বাহিরে বের হয়ে সেই ক্যামেরার মাউন্টগুলো কিনব যাই হোক দেরি না করে এখনই চলুন বাকি কথা পথে যেতে যেতে বলতে থাকি আর হ্যাঁ ভালো কথা যারা যারা এখনো পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে চলে যাবে আর আচ্ছা বাকি কথা পথে যেতে যেতে বলতে থাকি ভাঙচুর তো হয়েছে এই যে কাজ ভাঙ্গা ওদের টাকা দেয় না মারামারি করবে না শ্রমিক পক্ষরা এরা আমি অবাক হয়ে যাই এরা তো বড় 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 যারা এইসব বিজনেসের মাথা এইসব বিজনেসের মাথাদের সাথে তো এই ধরনের ঝামেলা করে না ঝামেলাগুলো করে হলো গিয়ে শ্রমিকদের সাথে এতদিনের ইয়াতে এই যে এত বড় একটা করোনা গেল এই করোনার মধ্যে দিয়ে এতগুলা মানুষের কতগুলা মানুষ না খেয়েছিল তাই না এদের ফ্যামিলিরা এরা এত কষ্ট করে এখন গার্মেন্টসে চাকরি করতেছে এদের টাকাগুলা এদের পাওনা টাকাগুলো দিচ্ছে না অথচ ঠিকই এরা ব্যাংকে লোন করতেছে ব্যাংকের লোন মাসে মাসে দিতে পারে কিস্তি দিতেছে মাসে মাসে দিতে পারে ইনস্টলমেন্ট দিতে পারে দামি দামি আইফোন কিনতে পারে দামি দামি গ্যাজেটস কিনতে পারে দামি দামি গাড়ি কিনতে পারে অথচ এই শ্রমিকের এতগুলো অ্যামাউন্ট যাদের কিনা খুব লিমিটেড সংখ্যা অনেক বেশি কিন্তু বেতন তো লিমিটেড প্রত্যেকটা মাথা হিসাব করলে তাই না এদের টাকাগুলো কিন্তু দিচ্ছে না তো মারামারি করবে না তো কি করবে আমি হলে তো মেলা তো জাস্ট ভাঙচুর করতেছে এদের হিসাবে ঠিকই আছে কিন্তু একটা জিনিস খারাপ লাগে এটা লাগে এই যে আমাদের গাড়ি দেখা গেলো যে আমরা কিছু করি নাই আমাদের গাড়ির মধ্যে ভাঙচুর করতেছে আমাদের প্রাইভেট কার কিংবা আমাদের এই যে বাইক ট্যাগ এগুলো ভেঙে ফেলতেছে এই জিনিসটা খারাপ লাগে এরা ভাঙলে ভাঙলে মালিক পক্ষের গাড়ি ভাঙুক কিংবা এদের যেই মানে থাকে না যে মালিক এদেরা পিডাক তাই না আমি অত্যন্ত দুঃখিত আসলে এই আমাদের মিরপুর এরিয়াতে আসলে এই শ্রমিকদের আন্দোলন চলতেছে আমি গার্মেন্টস শ্রমিক যারা আমাদের পোশাক সৈনিক যারা পোশাক শিল্পে যারা কাজ করে তাদের বেতন সম্ভবত অনেক দিন যাবত আটকা পড়া এই জন্য হয়তোবা তারা একটা সাময়িক আন্দোলনে নেমেছে এই জন্য আসলে ভাঙচুর করছে আমি ভাঙচুরগুলো দেখেছি যদিও আমাকে আজকে সবাই বলেছে যে আজকে না বের হইতে রাস্তাঘাটের অবস্থা ভালো না আমাদের এক ভাড়াটিও বলছে যেন বাহিরে না বের হওয়া হয় কিন্তু আসলে কাজের তাগিদ জীবিকার তাগিদে বের হতে হয় আমার প্রচুর কাজ থাকে এই কাজগুলো করার জন্য হলেও আমার আসলে বের হতে হচ্ছে কিছু করার নেই আমি এই শ্রমিক আন্দোলনের পক্ষে আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে বাঁচার প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে জীবিকার তো সেই দিক থেকে যদি এইভাবে মানুষের জীবিকা দিনের পর দিন প্রত্যেকটা সিচুয়েশন যদি এইভাবে হনন করা হয় আমি মনে করি অবশ্যই সেখানে আন্দোলনের আওয়াজ তোলা উচিত তবে সেই আন্দোলনটা যেন মানুষ কিংবা সাধারণ জনগণের উপরে ধাবিত না হয় সেই আন্দোলনটা যেন অবশ্যই বলা যায় যে কারোর এমন জীবন নাশ এরকম যাতে আন্দোলন না হয় আন্দোলন এমন আন্দোলন হওয়া উচিত যে আন্দোলনে কিনা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় এবং সরকার সুদৃষ্টি দেয় এরকমই আমি মনে করি এই মুহূর্তে রাস্তা ক্রস করতেছি সে হচ্ছে
স্কুটার গার্ল হেলেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হেলেনের কাছে হেলেনের স্কুটারটি আজকে সার্ভিসে দিবে। যেহেতু আমি ট্যুরে যাচ্ছি, ট্যুরে যাওয়ার প্রিপারেশনে একদম মেজর একটা কাজ হচ্ছে আমার হেলমেটের মাউন্ট কিনতে হবে, ক্যামেরা মাউন্ট। আমি এখন বর্তমানে যে হেলমেটটি ব্যবহার করছি সেই হেলমেটটি আমি ট্যুরে নিয়ে যাব না, আমি আরও একটি হেলমেট ট্যুরে নিয়ে যাব, নতুন হেলমেট। সেই নতুন হেলমেটটাকে আপনাদেরকে পরিচয় করাতে হবে, এর জন্য কিন্তু আমার প্রিপারেশন নিতে হবে ভালোভাবে। স্কুটার সার্ভিসে দেওয়া হলো এবং এখন যাচ্ছি হচ্ছে মোটো অটো। মোটো অটোতে গিয়ে আমার নতুন যে হেলমেটটি সেই হেলমেটের ক্যামেরা মাউন্টটা কিনবো। অনেকে ক্যামেরা মাউন্ট ওই ক্লিপ সিস্টেম মাউন্টগুলো ব্যবহার করে, তারপরে ফিতা সিস্টেম মাউন্টগুলো ব্যবহার করে। ইদানিং আমি ফিতাটা ব্যবহার করতেছি না, আমি ইদানিং খুব এমসিল ইউজ করতেছি। এমসিলের সাথে ক্যামেরা মাউন্টটাকে ফিক্স করা যায়, মানে সহজে কুইক রিলিজের মাধ্যমে আমার ক্যামেরা হেলমেটে মাউন্ট করতে পারি এবং হেলমেটে মাউন্ট করে দেখা যায় যে ইজি হয় আর যখন মন চায় তখন কুইক রিলিজ করে খুলে আমি আবার ফ্রন্ট ক্যামেরা ধরে কথা বলতে পারি। তো সেই দিক থেকে আমার আসলে মোটো অটোতে যে আমার ক্যামেরা মাউন্টগুলো এখন কেনা দরকার, অলরেডি মোটো অটোর কাছাকাছি চলে এসেছি। আসসালামু আলাইকুম। এমন হাসি দিছেন ভাই, সিরিয়াসলি, মানে আমার মানে ওজনও কমে গেল, বয়সও কমে গেল আপনার হাসি দেখে। ওকে ডান, মোটো অটো থেকে আমি আমার জিনিসটা কিনে ফেললাম, এখন যাব হচ্ছে বাসার দিকে। বাসার দিকে যে দেন হেলমেটে মাউন্ট কিভাবে হয় এই জিনিসগুলো আসলে চেক করা দরকার। সবচেয়ে বড় কথা আমার একটা কমপ্লিকেশন আছে, আমি যে হেলমেটটা পাচ্ছি এবার যে হেলমেটটা আমি আমার লং ট্যুরে নিয়ে যাচ্ছি সেই হেলমেটে কিন্তু আসলে ক্যামেরা মাউন্ট করাটা অতটা সহজ না, একটু কষ্টসাধ্য। তো এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আসলে আমার নতুন হেলমেট উন্মোচন করা শুধু বাকি রয়েছে, আমি শুক্রবার দিন রওনা দিচ্ছি আমার ট্যুরের উদ্দেশ্যে। তার আগে আসলে ক্যামেরাটা মাউন্ট করতে হবে এবং মাউন্ট করে বাকি কাজ সম্পন্ন করতে হবে। একটু টেনশন লাগতেছে এখন যেহেতু জিমে যাব, 14 নম্বরের রাস্তায় নাকি মারামারি হয়েছে, এগুলা নিয়ে একটু টেনশন লাগতেছে, একটু ভয় লাগতেছে। কারণ যত যাই বলেন মোটর সাইকেল যদি আগুন দিয়ে পোড়ায় ফেলায় তাহলে আমি কই যাব, আলটিমেটলি একটা টেনশন তো কাজ করেই। এই যে ফুট ওভার ব্রিজ দেওয়া, এরপর তো ফুট ওভার ব্রিজ কেউ মানে না। অনেকে আমাকে হাইওয়ে রোডে ওঠার জন্য অনেক ডিসকারেজ করতেছে, আমাকে বলতেছে যে আরটিআর দিয়ে হাইওয়ে রোডে ওঠার দরকার নাই, আরটিআর দিয়ে এটা করার দরকার নেই, আরটিআর দিয়ে ওটা করার দরকার নাই। তবে আমি চাচ্ছিলাম যে আমি এইবার এই শীতে আমি মানে আমার একটা লং ট্যুর দিব, সেই লং ট্যুরের উদ্দেশ্যে আসলে আমার যাওয়া দরকার, খুবই প্রয়োজন, আমার খুব মন চাচ্ছে, যেটা সত্যি কথা। তো প্রকৃতির সাথে দেখা করাটা তো ভাগ্যের ব্যাপার, সেখানে আমি যদি এবার মিস করি তাহলে আমার খুব রিগ্রেট ফিল হবে, দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে আমি এবার যাই। তো সেই দিক থেকে আমি প্ল্যান করেছি এবং মানসিকভাবে সেট করে ফেলেছি যে না আমি এবার যাবো কনফার্ম। আমি একটু সাবধানে যাবো, দরকার হলে একটু সাবধানতা অবলম্বন করে একটু সাবধানতা মেনটেন করে যাবো যতটুকু পারি। ইনিশিয়াল স্পিডটা কিন্তু বেশ ভালো, কিন্তু মাইলেজটা আমি যেহেতু পুরাতন গাড়ি হিসাবে মাইলেজটা আমি একটু কম পাচ্ছি। তো সেই দিক থেকে আসলে মানে একটু মাইলেজের ব্যাপারটা যদি চিন্তা করি তাহলে আমার রেভিংটা একটু বুঝে শুনে করতে হবে, মানে 120-130 তার উঠবে না, এরপরে 120-115-100 উপরে এই ধরনের ওভার থিঙ্কিং করা মোটেই যাবে না। এভারেস্ট স্ট্যান্ডে যাইতে হবে আর কি, এভারেস্ট স্ট্যান্ডে গেলে হয়তো বা আমি একটু মোটামুটি পাইতে পারি। এখন সেটা বোঝা দরকার যে 14 নম্বরের অবস্থা কি। বিসমিল্লাহ, এখানে নাকি সকালবেলা হিউজ লেভেলের মারামারি হয়েছে গার্মেন্টস, এখানে যেহেতু গার্মেন্টস অনেকগুলো, এই যে এইটা গার্মেন্টস, ওইটা গার্মেন্টস, পাশেরটা গার্মেন্টস। তো একটু তো ভয় লাগতেছে, একটু না আসলে মানে অনেক ভয় লাগতেছে। চলে আসছি প্রায়, একটা ইউটার্ন নিতে হবে, কিছু হোক বা না হোক গাড়িতে লক লাগানো উচিত, এই জন্য গাড়িতে এখন লক লাগাবো, দেন এখান থেকে চলে যাবো জিমের উদ্দেশ্যে। এরপরে বাকি কথা আপনাদের সাথে বাসায় গিয়ে আমি সম্পন্ন করবো। কেমন লাগলো
লাগলো আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আরো একবার বলতেছি, এরপরও আপনারা আমাকে জানাবেন যে কিভাবে আজকে ফেস ক্যামটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে কিন্তু কাজী নরিন এরকম করে বাহিরে, আমার যেহেতু একটা রিসেপশন আছে সেই রিসেপশনটা আমি আবার গুছাবো, গুছে একদম কাজী নরিন খুব সুন্দর করে একটা ডেকোরেশন করে আপনাদের সাথে ফেস ক্যামে কথা বলবো। যাই হোক, আজকের মতো কাজী নরিন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে এবং দেখা হবে খুব তাড়াতাড়ি, দুই একদিনের ভিতরে আবার চলে আসতেছি নতুন ব্লগ নিয়ে। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি সবাই দেখে ফেলবেন, বেশ কয়েকদিন আমি ইরেগুলার ছিলাম, এখন চেষ্টা করবো আবার রেগুলার হওয়ার। যাই হোক, সবাই কিন্তু সাপোর্ট করবেন, বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ। দিস ইজ কাজী নরিন সাইনিং অফ।